আচ্ছা, আমরা তাহলে করতেছিলাম হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এখন লাস্ট ক্লাসে কত নাম্বার ম্যাথ করা হয়েছিল একটু বলো তো কেউ একজন। দেখো খাতা বের করো, দেখে বলো। ১১ নম্বর স্যার হোমওয়ার্ক দিয়েছিলেন, 10 নম্বর সহ। 10, 11 করতে পারছিলা? ১১, ১ আর ২ করতে পারছিলাম, 3 নম্বর একটু দেখায় দেন। 3 দেখাই দিচ্ছি। আচ্ছা, তার মানে তোমাদের মোটামুটি 11 পর্যন্ত হয়ে গেছে। 3, 4 যদি দেখাই দেই তাহলে 11 পর্যন্ত কমপ্লিট, 12 থেকে পরের গুলা করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আজকে শেষ হবে না, আজকের পরে হয়তো আমাদের আর একটা লেকচার লাগবে বা দুইটা। বেশ কয়েকদিন পর তোমাদের ক্লাসটা নেওয়া হচ্ছে, মাঝে তোমাদের পরীক্ষা ছিল, এই জন্য একটা ভালোই লম্বা একটা গ্যাপ দিচ্ছে আমাদের। আচ্ছা, 11 নম্বর তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে 11/3 ইকুয়ালস টু z² 14/3। আমাদের বেসিক কিছু বিষয় আবার একটু রিভিউ করতে হবে। আমি আজকের ক্লাসটা আমরা অঙ্ক করি, নেক্সট ক্লাসে কিছু বেসিক বিষয় তোমাদের সাথে আবার পুনরালোচনা করতে হবে। হ্যাঁ cos² 10 inverse 2। আচ্ছা ঠিক আছে, এই অঙ্কটা না পারার যে কারণ সেটা হচ্ছে তোমাদের 11 নম্বর অঙ্ক যখন বোঝানো হয়েছে তখন বলছিলাম যে এই অঙ্কটা আমাদের মূলত এটার বেস যে ফর্মুলা সেটা হচ্ছে তিনটা, sin²θ + cos²θ = 1, তারপরে হচ্ছে sec²θ - tan²θ = 1, আর cosec²θ - cos²θ = 1। তাহলে এখানে আছে আমাদের sec², এটা থিটা। তাহলে sec²θ কে আমরা লিখতে পারবো 1 প্লাস tan²θ, কিন্তু সেক্ষেত্রে এখানে যদি ট্যান না আসে তাহলে আমাদের কোনো বেনিফিট আমরা পাবো না, অর্থাৎ ট্যান ট্যান ইনভার্স ক্যান্সেল করার যে বিষয়টা ওটা হবে না। এখন এক্ষেত্রে তুমি এখনই কাজটা করতে পারো অথবা পরে করা যাবে। আমরা যেটা লিখতে পারবো sec²θ, আগে তুমি এটাকে ফর্মুলায় নিয়ে যাও, 1 প্লাস, পরেই লিখি 1 প্লাস tan²θ, থিটা হচ্ছে এখানে cot inverse 3। তাহলে cot inverse 3 প্লাস cosec²θ কে লেখা যাবে, cosec²θ হচ্ছে 1 প্লাস cot²θ, 1 প্লাস cot², আর ইনভার্স ফাংশনটাই এখানে আমাদের থিটা। তাহলে থিটা হচ্ছে tan inverse 2 ইকুয়ালস টু 1 প্লাস, এখন tan θ হচ্ছে cot inverse 3, তাহলে আমরা এটাকে হোল স্কোয়ার আকারে লিখবো, tan into cot inverse 3। আর তোমরা এটা জানো আমাদের যদি এরকম থাকে যেমন sin²θ, এটাকে চাইলে আমরা sin θ হোল স্কোয়ার লিখতে পারি, কোনো সমস্যা নাই। আমাদের এই ক্ষেত্রে যেটা হয় এই যে স্কোয়ার, যেটা স্কোয়ারটা সাধারণত ফাংশনের উপর হয়, থিটার উপর কখনো হয় না। তাহলে সেই কনসেপ্ট থেকে আমরা কি করলাম, এখানে tan²cot inverse 3 ছিল, এটাকে লিখলাম tan cot inverse 3 হোল স্কোয়ার। আচ্ছা, +1 প্লাস cot²θ, তাহলে এটাকে আমরা লিখবো cot into tan inverse 2 হোল স্কোয়ার। তাহলে এখন বেসিক্যালি দেখো, আমরা যদি এখানে নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে আসতে চাই, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে একটা সংখ্যা, কোনো ফাংশন নাই, তাহলে এগুলো সব দূর করতে হবে।
তাহলে আমাদের 10 যদি আমরা দূর করতে চাই, এই কট কে 10 বানাইতে হবে, এই কট যদি দূর করতে চাই এই 10 ইনভার্স কে কট বানাইতে হবে। আর এই কাজটা আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের একটা প্রপার্টি ব্যবহার করে খুব সহজে করতে পারবো। 10 কট ইনভার্স কে আমরা যদি 10 ইনভার্স লিখি, তাহলে এই যে ইনভার্স এর অধীনে যে মানটা আছে এটা উল্টে যাবে, তার মানে কট ইনভার্স 3 কে আমরা লিখতে পারবো 10 ইনভার্স 1/3, এটার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস কট 10 ইনভার্স 2, এটাকে লেখা যাবে কট ইনভার্স 1/2 হোল স্কোয়ার। তাহলে এখন কিন্তু তোমার এই যে 10 10 ইনভার্স চলে যাচ্ছে, কট কট ইনভার্স চলে যাচ্ছে, চলে যাওয়ার পর আমাদের থাকতেছে 1 প্লাস 1/3 হোল স্কোয়ার প্লাস 1 প্লাস 1/2 হোল স্কোয়ার। ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে 1 প্লাস 1/9 প্লাস 1 প্লাস 1/4 ইকুয়ালস টু, বইতে যেটা দেওয়া আছে সমস্ত আকারে, তাহলে এখন এইখান থেকে আমরা লসাগু করতে পারি। লসাগু করলে 36, হ্যাঁ তাহলে তোমার আসবে হলো 36 প্লাস 4 প্লাস 36 প্লাস 9 ইকুয়ালস টু কত আসবে? 85। 40, হ্যাঁ 76, 9, 85, 85 ডিভাইডেড বাই 36, এটাই সমস্ত আকারে বইতে লেখা আছে, মানে রাইট হ্যান্ড সাইডে আছে। দুই সমস্ত 2 টাইমস 13/36, আচ্ছা একইভাবে ওই যে পরে যেটা আছে এই দুইটা আশা করি করে ফেলতে হবে। 11-র বাকি দুইটা আমি দেখাচ্ছি না, এটা আর কি এক্সপ্লেন করার দরকার আছে? এত সহজ জিনিস, বলো এটা পুনরায় না স্যার, এক্সপ্লেন বুঝতে করবো পারছি। না পরের অঙ্কে যাব? পরে অঙ্কে চান স্যার? হ্যাঁ আচ্ছা, এরপরে যে অঙ্কটা আছে তাহলে 11-4-5, এই দুইটা অঙ্ক আমাকে দেখাবো তোমরা কালকে করে। এরপরের অঙ্কটা 12 নাম্বার, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলা তার মধ্যে 12 নাম্বার অন্যতম, খুব ইম্পর্টেন্ট। এখানে একটা জিনিস হচ্ছে তোমার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের যে ফর্মুলা গুলো আছে তুমি তিনটা ভাগে ভাগ করতে পারো, ট্যানের ফর্মুলা, সাইনের ফর্মুলা, কোসের ফর্মুলা। তাহলে আমরা এই যে দেখো এই 12-র আগ পর্যন্ত যতগুলো অঙ্ক করছি অলমোস্ট সবগুলো অঙ্কে কিন্তু সামহাও ফর্মুলা যেগুলো ব্যবহার করছি ট্যান এর ফর্মুলা ব্যবহার করছি, যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, অথবা 2 ট্যান ইনভার্স এক্স এর যে ফর্মুলা গুলো ছিল। আর সাইন ইনভার্স এর ফর্মুলার অঙ্ক যে কয়টা আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 12 নাম্বার। পরীক্ষায় যখন প্রশ্ন আসে তখন কিন্তু এই তিনটা ক্যাটাগরিকে মাথায় রেখে প্রশ্ন করা হয়, তোমাকে হয় ট্যান ইনভার্স এর কনসেপ্ট থেকে প্রশ্ন করবে, অথবা সাইন ইনভার্স এর কনসেপ্ট থেকে প্রশ্ন করবে, অথবা কজ ইনভার্স এর কনসেপ্ট থেকে প্রশ্ন করবে। এখন ট্যান ইনভার্স এর কিন্তু অনেকগুলো অপশন, বাট সাইন ইনভার্স এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 12 নাম্বার। তার মানে সাইন এর কনসেপ্ট থেকে প্রশ্ন করলেই দেখবা যে 12 নাম্বার থেকে চলে আসছে। তাহলে এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু সাইন ইনভার্স রুট ওভার 2 সাইন থিটা, প্লাস সাইন ইনভার্স রুট ওভার কস 2 থিটা। ওকে এখন সাইন ইনভার্সের যে সূত্রটা আছে এই সূত্রটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস থাকলে প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ফর্মুলা একটা প্যাটার্ন আছে,
প্রথমে আমাদের সাইন ইনভার্স এর এই মানটা নিতে হবে, এটা আমরা গুণ করব ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস পরবর্তী সাইন ইনভার্স এর যে মানটা, প্লাস এরপর জাস্ট উল্টা কাজটা করতে হবে এখানে। তাহলে এই জায়গায় যে জিনিসটা আমাদের এক্স, এখানে সেটা হচ্ছে রুট ওভার টু সাইন থিটা, এখানে যেটা হচ্ছে ওয়াই, এখানে সেটা হচ্ছে রুট ওভার কস টু থিটা। তাহলে এখন সূত্র অনুযায়ী মানগুলা বসাও, সাইন ইনভার্স তাহলে এক্স, এক্স মানে হচ্ছে এই যে প্রথম মানটা রুট ওভার টু সাইন থিটা ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। ওয়াই বলতে হলো এই যে রুট ওভার কস টু থিটা, এটার বর্গ, এটার স্কোয়ার। আমি একবারে লিখে দিচ্ছি জিনিসটা, তাহলে এখানে ভিতরে আমাদের ব্র্যাকেট নিয়ে আসতে হবে না। আচ্ছা একবারে লিখতে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে থাক, তাহলে রুট ওভার কস টু থিটা এটার হোল স্কোয়ার, আর পুরোটার উপরে আমাদের রুট ওভার থাকবে। তাহলে আমরা এইটুকু লিখছি, এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, এরপরে প্লাস, প্লাস কি হবে ওয়াই, ওয়াই মানে কোনটা, এই যে রুট ওভার কস টু থিটা ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এক্স বলতে হচ্ছে রুট ওভার টু সাইন থিটা, রুট ওভার টু সাইন থিটা তার হোল স্কোয়ার, এটারও পুরোটার উপরে আমাদের রুট ওভার থাকবে, ক্লোজ। পুরা সাইন ইনভার্স এর অধীনে এই পুরাটাই কিন্তু আমাদের এখানে তার মান হিসাবে আছে। তাহলে এই যে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন যে কাজটা করলাম, সাইন ইনভার্স এর যে ফর্মুলা, এই ফর্মুলার অনুরূপ ভাবে বা এই ফর্মুলার মতো করে আমরা মানগুলাকে জাস্ট সাজাইছি বা এই সূত্রটা অ্যাপ্লাই করছি। এখানে কিন্তু কোনো লজিক ব্যবহার করা হয় নাই, বা সহজ ভাষায় বললে এখানে বুঝা তেমন কিছু নাই। এখানে শুধু তোমাকে এইটুকুই বুঝতে হবে যে আমরা সাইন ইনভার্স এর অধীনে এইটুকুকে মনে মনে এক্স ধরে নিচ্ছি, আর এইটুকুকে মনে মনে ওয়াই ধরে নিচ্ছি, ধরে নিয়ে সূত্র প্রয়োগ করলাম, শেষ। আচ্ছা এখন সূত্র প্রয়োগ করার পর তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন কি, তাহলে সাইন ইনভার্স রোড ওভার টু সাইন থিটা ইন্টু রোড ওভার ওয়ান মাইনাস কস টু থিটা, এই যে রোড এবং স্কোয়ার চলে গেছে ভিতরেরটা, প্লাস রোড ওভার কস টু থিটা ইন্টু রোড ওভার ওয়ান মাইনাস রোড ওভার টু হোল স্কোয়ার, এটা হয়ে যাবে টু সাইন থিটা, এটাকে আমরা লিখতে পারি টু সাইন স্কোয়ার থিটা। সাইন ইনভার্স রুট ওভার টু সাইন থিটা, এখন এখানে ওয়ান মাইনাস কস টু থিটা একটা সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো, কি সূত্র সেটা, সাইন আসবে, বলো মনে করার চেষ্টা করো, ত্রিকোণমিতি তোমাদের মোটামুটি ভালো করে হয়েছে, টু সায়েন্স কর থিটা, টু টু সাইন স্কোয়ার সায়েন্স থিটা, কর থিটা। হ্যাঁ টু সাইন স্কোয়ার থিটা, টু সাইন স্কোয়ার থিটা। আচ্ছা প্লাস রুট ওভার কস টু থিটা, এখানে ওই সেম ফর্মুলাটাই আসবে, শুধু এখানে হলো ওয়ান মাইনাস টু কস স্কোয়ার থিটা, তাহলে আমাদের আসবে কস টু থিটা, কস টু থিটা। দেখো আমরা একটা ফর্মুলায় দুইবার অ্যাপ্লাই করছি, কস টু থিটার পরিবর্তে ওয়ান মাইনাস কস টু থিটার পরিবর্তে লিখছি হলো টু সাইন স্কোয়ার থিটা, আবার এখানে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লিখছি কস টু থিটা। আচ্ছা ইকুয়ালস টু সাইন ইনভার্স রুট ওভার টু সাইন থিটা ইন্টু রুট ওভার টু সাইন থিটা, প্লাস দুইটা রুট ওভার মিলে একটা হয়ে যাবে কস টু থিটা, ইকুয়ালস টু সাইন ইনভার্স রুট ওভার টু ইন্টু রুট ওভার টু, এটা হবে টু সাইন থিটা ইন্টু সাইন থিটা টু সাইন স্কোয়ার থিটা, প্লাস ওই সেম ফর্মুলাটা এখানে আমাদের আবার অ্যাপ্লাই করতে হবে দুইটা যে কোনো একটাতে, হয় এটাতে অথবা এটাতে। তো আমরা এখানেই চেঞ্জ মানে সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে একটা লাইন আমাদের এখানে কমে যাবে, তাহলে কস টু থিটা এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, টু সাইন স্কোয়ার থিটা টু সাইন স্কোয়ার থিটা ক্যান্সেল, ক্যান্সেল হলে আমাদের থাকবে সাইন ইনভার্স ওয়ান, আর সাইন ইনভার্স ওয়ান মানে হচ্ছে পাই বাই টু,
কারণ ওয়ানের পরিবর্তে আমরা সাইন পাই বাই টু লিখতে পারতাম, সাইন ইনভার্স অফ সাইন ক্যান্সেল হয়ে শুধু পাই বাই টু থাকবে, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। পুরো অঙ্কটা আমি আরেকবার সামারি আকারে বলতেছি, তারপর কারো কোনো জায়গায় কোনো লাইনে কোনো পয়েন্টে যদি সমস্যা থাকে বলবা। এখানে আমাদের দেয়া ছিল সাইন ইনভার্স রুট ওভার টু সাইন থিটা প্লাস সাইন ইনভার্স রুট ওভার টু কস টু থিটা, রুট ওভার কস টু থিটা। এখানে রুট ওভার টু সাইন থিটা আর রুট ওভার কস টু থিটাকে যথাক্রমে এক্স আর ওয়াই ধরে আমরা ফর্মুলা পেয়েছি, সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এটা সাইন ইনভার্স এর ফর্মুলা, এই ফর্মুলা আমাদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এরপর আমাদের ক্যালকুলেশন। এক্ষেত্রে প্রথমে যেটা করছি, এই যে হোল স্কোয়ার যেটা রুটের ভেতরে, এটা আগে দূর করছি, রুট এবং স্কোয়ার কাটা গিয়ে শুধুমাত্র কস টু থিটা এখানে আছে। এখানে টু এর উপরে রুট ওভার চলে গেছে, সাইনের উপর স্কোয়ার আসছে, সাইন থিটা বাদ পড়ছে, টু সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এরপর আমাদের পরের লাইনে রুট ওভার টু সাইন থিটা, ওয়ান মাইনাস কস টু থিটার ফর্মুলা ফেলছি, টু সাইন স্কোয়ার থিটা প্লাস রুট ওভার কস টু থিটা, ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটার ফর্মুলা ফেলছি, রুট ওভার কস টু থিটা হয়েছে এখানে। তারপর গুণ করে দিচ্ছি, গুণ করলে আমাদের আসছে এখানে টু সাইন স্কোয়ার থিটা, আর এখানে দুইটা রোড ওভার কস টু থিটা মিলে একটা কস টু থিটা হয়েছে, সেটার ফর্মুলা আবার ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে টু সাইন স্কোয়ার থিটা, টু সাইন স্কোয়ার থিটা চলে গেছে, সাইন ইনভার্স ওয়ান ইকুয়ালস টু পাই বাই টু। দেখো, কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো কনফিউশন থাকলে বলো। আর যদি না থাকে তাহলে 13 নম্বরে যাওয়া যেতে পারে। না স্যার, বুঝতে পারছি। ওকে, কোশ্চেন নাম্বার 13-এ আসো। কেউ না বুঝতে পারলে পরেও তোমার প্রশ্ন করার তোমাদের সুযোগ থাকতেছে, বাট কনফিউশন রাখবে না, সবসময় জিনিসগুলা ক্লিয়ার করে রাখবা। আচ্ছা, 13-র এখানে আমরা পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে 3টা অঙ্ক করবো, 13-র 1, 13-র 2 আর হচ্ছে 13-র 5।13-র 1, এটা আসলে সাধারণত জ্ঞানমূলক প্রশ্নে আসে। এখানে আমাদের দেওয়া আছে মানে ছোট অঙ্ক, এই ধরনের অঙ্ক 4 মার্কসের জন্য আসবে না। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু পাই বাই টু। আচ্ছা, এখন তোমার প্রমাণে কি চাইছে ওইটা দেখে তোমার সামনে আগাইতে হবে। এখানে যে জিনিসটা প্রমাণ করতে বলছে, দেখো তো এই চেহারাটা তোমাদের পরিচয় লাগে, পরিচিত লাগে কিনা। সূত্র এইটা সাইন ইনভার্স এর ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলেই আমরা পেয়ে যাব। তাহলে সাইন ইনভার্স এর ফর্মুলা কেলো, সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটাই চাইছে, ইকুয়ালস টু পাই বাই টু। এখন দুই পাশে যদি আমরা সাইন নেই তাহলে এই পাশে থাকবে শুধু এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু সাইন পাই বাই টু। আর সাইন 90 ডিগ্রি, তার মান হচ্ছে কত? 1। মান হ্যাঁ, তাহলে সুতরাং প্রমাণ হয়ে গেল x ইন্টু রুট ওভার 1 মাইনাস y স্কোয়ার প্লাস y ইন্টু রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার ইকুয়ালস টু 1। শেষ, এটাই চাইছে। দুই নাম্বার যেটা, এইটা আমাদের একটু ডিফারেন্ট হবে, সামান্য একটু ভেরিয়েশন আছে, এখানে একটু ডিফারেন্ট ভাবে করতে হবে। এখানে আমাদের সেম জিনিসটা দেওয়া আছে, দেওয়া আছে একই জিনিস, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু পাই বাই টু। আচ্ছা,
তাহলে আমরা একই ভাবে আগাইলে তো আর একই জিনিস পাওয়া, মানে আলাদা জিনিস পাওয়া যাবে না। তো ডেফিনেটলি এখানে আমাদের সাইন ইনভার্স এর ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে না। আচ্ছা, আমরা যে কোনো একটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠাই দিব, দুটো আছে এখানে সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স ওয়াই, তাহলে আমরা সাইন ইনভার্স এক্স টাকে রেখে দিই, সাইন ইনভার্স এক্স থাকুক ইকুয়ালস টু 5/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। এখন দুই পাশে যদি আমরা সাইন নেই তাহলে সাইন সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু, অথবা একবারে লিখে দেওয়া যায়, এখানে একটা লাইন বাড়ানোর দরকার নাই, এক্স ইকুয়ালস টু সাইন 5/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। আচ্ছা, এখন তোমাকে চিন্তা করতে হবে যে এখানে ইনভার্স যেটা এটা হচ্ছে থিটা, তাহলে সাইন 90° মাইনাস থিটা। তোমাদের প্রথম ক্লাসে যে জিনিসটা বুঝাইছি যে আমাদের ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে এটা সাইন থিটা ইকুয়ালস টু আমরা কোন একটা মান পাবো যেমন হাফ এরকম, এখানে সাইন যে কাজটা করতেছে থিটার মানকে যদি 30° হয় তাহলে হাফ আসবে, সংখ্যা মানে পরিবর্তন করে দিচ্ছে। আবার যখন তুমি পাবা ধরো সাইন ইনভার্স হাফ, তখন তুমি কিন্তু একটা থিটার মান পাবা ইকুয়ালস টু আসবে 30°। তাহলে যেহেতু সাইন ইনভার্স হাফ ইকুয়ালস টু 30° বা একটা থিটা মান পাওয়া যাচ্ছে, তাহলে যে ইনভার্স এর যে অংশটা এটাই এটাই কিন্তু আমরা ইকুয়ালস টু থিটা বলতে পারবো, তার মানে এইটার ভূমিকা অনেকটা থিটার মতো বা থিটাই বলতে পারো। তাহলে এইখানে আমাদের এক্স ইকুয়ালস টু সাইন 90° মাইনাস থিটা, সাইন 90° মাইনাস থিটা কি হয়? সাইন 90° মাইনাস থিটা কি হবে বলো? 7.1 একে করছো এই কনসেপ্ট বা তখন ওইখানে শিখছো, কস থিটা, কস থিটা হবে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের আসবে কস থিটা বলতে সাইন ইনভার্স ওয়াই। এখন আমরা বর্গ করে দিব, তাহলে কস স্কোয়ার থিটা, থিটা মানে সাইন ইনভার্স ওয়াই, বর্গ করে দিলে আমরা কস থেকে সাইনে যেতে পারবো, মূলত এটা হলো উদ্দেশ্য। তাহলে এখন লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, থিটা হচ্ছে সাইন ইনভার্স ওয়াই, ইকুয়ালস টু 1 মাইনাস সাইন সাইন ইনভার্স ওয়াই হোল স্কোয়ার, ইকুয়ালস টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। এটাই হচ্ছে আমাদের এখানে প্রমাণ। বুঝতে পারছো সবাই? আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পেরে থাকলে আজকের শেষ যে অঙ্কটা করব সেটা হচ্ছে 13-5 নাম্বার। এটা কোসাইন সূত্র যেটা, মানে কসের যে সূত্র, কোসাইন সূত্র বলা যাবে না, ওইটা আসলে প্রথম পত্রের 7.7-এর একটা ফর্মুলা দিকে ইঙ্গিত দেয়। বাট কজ ইনভার্স এর যে ফর্মুলা আছে সেই ফর্মুলার প্রয়োগের যে অঙ্কগুলো পরীক্ষায় আসে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই 13-5 নাম্বার। তো এই ক্ষেত্রে তুমি যে জিনিসটা সহজে মানে ই করতে পারবা সেটা হলো, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ট্যান ইনভার্স এর বাইরে গিয়ে প্রশ্ন হলে সাইন ইনভার্স বা কজ ইনভার্স এর ফর্মুলার প্রয়োগ থাকে, আর সাইন ইনভার্স আর কজ ইনভার্স এর প্রয়োগ মানে এই দুটো অঙ্গ থেকে একটা অঙ্গ তোমার পরীক্ষায় কমন পেয়ে যাবে, বোর্ড পরীক্ষায় আর, অথবা সিমিলার হয়ে তার দুই একটা অঙ্ক টেস্ট করার থেকে আমাদের করতে হবে পরবর্তীতে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কজ ইনভার্স এক্স বাই এ, প্লাস কজ ইনভার্স ওয়াই বাই বি ইকুয়ালস টু থিটা। এখন কজ ইনভার্সের যে ফর্মুলাটা, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই যদি হয় তাহলে ফর্মুলা হচ্ছে
ইকুয়ালস টু কজ ইনভার্স এক্স ইন্টু ওয়াই, এখানে প্লাস থাকলে ভেতরে আসা হবে মাইনাস, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হলো সূত্র, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই ইকুয়ালস টু কজ ইনভার্স এক্স ইন্টু ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে শুধু প্লাস হবে, এই হলো পরিবর্তন। তাহলে এখন তোমার এই অঙ্কে এক্স এর পরিবর্তে আছে এক্স বাই এ, ওয়াই এর পরিবর্তে আছে ওয়াই বাই বি। পরীক্ষায় এখন তো সৃজনশীলে কিন্তু বই থেকে একেবারে হুবহু অঙ্ক তুলে দেয় না, কিছুটা পরিবর্তন করে উদ্দীপকের সাহায্যে জিনিসগুলো তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এক্স বাই এর পরিবর্তে এখানে এ বাই এক্স থাকতে পারে, অথবা অন্য কোনো মান থাকতে পারে, অন্য কোনো রাশি থাকতে পারে, বাট তোমাকে জাস্ট সিমিলার ভাবে নিয়মটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কজ ইনভার্স এক্স বাই এ ইন্টু ওয়াই বাই বি মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স বাই এ হোল স্কোয়ার, তাহলে এটা একবারে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার দিয়ে দিলাম, ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ক্লোজ ইকুয়ালস টু থিটা। আচ্ছা, এই কজ ইনভার্স যদি আমরা ওই পাশে দিয়ে দেই তাহলে এই পাশে কজ থিটা হয়ে যাবে, আর এখানে থাকবে এক্স ওয়াই ডিভাইডেড বাই এ বি মাইনাস রুট ওভার, একসাথে আমি গুণ করে দেই, গুণ করে দিলে ওয়ানের সাথে এইটা প্লাস এটা গুণ হবে, এবং এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এটার সাথেও একইভাবে আমাদের ওয়ান আর হলো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার গুণ করতে হবে। তাহলে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু কস থিটা। একাধিক কাজ একসাথে করা হয়েছে, আমরা কজ ইনভার্স কে রাইট হ্যান্ড সাইডে দিয়ে দিচ্ছি, কস থিটা হয়ে গেছে, এখানে এক্স ওয়াই বাই এ বি, আর রোডের ভেতরে আমরা গুণ করে দিচ্ছি এক্স ওয়াই ডিভাইডেড বাই এ বি মাইনাস। এখন এই অঙ্কটার ক্ষেত্রে যে এই লাইনটা তোমাদের বিশেষভাবে একটু মনে রাখতে হবে, আমরা যদি এই রোড ওভারটা দূর করতে চাই আমাদের স্কোয়ার করতে হবে, বর্গ করতে হবে, বাট সেই বর্গ করার আগে আমাদের একটু ইন্টারচেঞ্জ করে নিতে হবে। এখানে আমরা কস থিটাকে লেফট সাইডে নিয়ে আসবো আর এই রোড ওভার সম্বলিত টার্মটাকে রাইট সাইডে দিয়ে দিব, তাহলে মাইনাস কস থিটা ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার। বা এখন যদি আমরা বর্গ করে দেই তাহলে এক্স ওয়াই ডিভাইডেড বাই এ বি মাইনাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার চলে যাবে, চলে গেলে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। এখন এখানে সূত্র ফেলো, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি, তাহলে এক্স ওয়াই ডিভাইডেড বাই এ বি ইন্টু কস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার। দুই পাশ থেকে এটা ক্যান্সেল, যেহেতু চিহ্ন একই, আর এখানে আমাদের কোনো ক্যান্সেল হচ্ছে না, বা এখন প্রমাণে কি আছে ওইদিকে তুমি যদি একটু তাকাও তাহলে তোমার প্রমাণের জন্য লেফট সাইডে এক্স স্কোয়ার ওয়াই বাই এ স্কোয়ার দরকার, ওয়াই স্কোয়ার বা বি স্কোয়ার দরকার, এই দুইটা দরকার, আর এটা দরকার, এটা অলরেডি লেফট সাইডে আছে। তাহলে এখন আমরা একটু সাজায় লিখবো এই জিনিসগুলোকে, লেফট সাইডে নিয়ে আসো, মাইনাস আছে ওই পাশে, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার
মাইনাস টু এক্স ওয়াই ডিভাইডেড বাই কে বি কস থিটা, এরপরে হলো প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। আর এই ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা, এবং এটা আমাদের প্রমাণ হয়ে যাবে। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই বাই এ বি কস থিটা মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। আচ্ছা খাতা উঠায় ফেলো, তারপর বলো বুঝতে পারছো কিনা, বা কোথাও না বুঝতে থাকলে কোন লাইন গুলাতে বুঝতে পারো নাই। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা তাহলে আজকের ক্লাসে তোমাদের এই পর্যন্তই থাকবে, তোমরা এই 13 পর্যন্ত কমপ্লিট করো। নেক্সট ক্লাসে তাহলে আমাদের বেশ কিছু অঙ্ক আছে, যদিও 14, 15, 16, 17, এখানে সমাধান গুলা এগুলা এইচএসসি পরীক্ষাতে খুব একটা আসতে দেখা যায় না ইতিপূর্বে, বাট অ্যাডমিশনে অনেক আসে। তোমাদের বইতে যেহেতু দেওয়া আছে, পাশে দেখি তোমরা বুঝতে পারবা, বুয়েটে, বুটেক্সে, তারপর এখন তো ইঞ্জিনিয়ারিং বুথ, এই ধরনের পরীক্ষাগুলোতে অনেক আসে এই ধরনের অঙ্ক।